হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি WBPSC। তোমাদের সাথে আমাদের আজকে সেশনটি শুরু করার আগে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশন নাওনি, অ্যান একাডেমি প্লাসের প্রাইস খুব তাড়াতাড়ি বেড়ে যেতে চলেছে। তোমরা চাইলে আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ 24 মাস এবং 12 মাসের যে সাবস্ক্রিপশন প্ল্যান, সেই প্ল্যানেরই প্রাইস এখানে চেঞ্জ হবে। তোমরা সেক্ষেত্রে অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো, নিজেদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। অ্যান একাডেমির সাবস্ক্রিপশন নিলে আপকামিং যে ডিফারেন্ট ব্যাচেসগুলি রয়েছে, টেস্ট সিরিজগুলি রয়েছে, সব কিছু তোমাদের ক্ষেত্রে ফ্রি হয়ে যাবে এবং তোমাদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না। এখানে একটি ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ ব্যাচ আমরা দেখতে পাচ্ছি আনসার রাইটিং সেশনসকে প্র্যাকটিস করার জন্য। যারা অ্যান একাডেমিতে এখানে প্লাস লার্নাররা রয়েছে, তাদের এখানে শিডিউল দেওয়া রয়েছে। এই শিডিউলের যে ডেটসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ডেটগুলো ফলো করলে তোমরা আমাদের কাছে মক টেস্ট প্রোভাইড এখানে করা হবে প্লাসে। সেক্ষেত্রে প্লাস লার্নাররা যারা অলরেডি আছে, এক্ষেত্রে তারা মক টেস্ট দিতে পারবে, এবং যারা ভাবছো এভাবে মক টেস্ট দেবে, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে আগে ফ্রি টেস্ট একটু ফলো করে নিতে পারো। সো এই উইকের ফ্রি বেশ কিছু টেস্ট রয়েছে। যেই টেস্ট সিরিজে এখানে ইংলিশ, রিজনিং, ম্যাথামেটিক্স তোমরা এখানে টেস্ট নিতে পারছো, এবং সাথে WBCS মেন্সের ফিজিক্সের রেসপেক্টে এখানে তোমাদের টেস্ট সিরিজ প্রোভাইড করা রয়েছে। তো এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজের টাইমিং তোমাদেরকে মেনশন করা রয়েছে, তোমরা ফলো করে নিতে পারো। এবং ওয়েস্ট বেঙ্গল PSC-র কমব্যাট WBP স্পেশাল, এখানে আমরা একটি সিরিজ আনছি অ্যান একাডেমি কমব্যাট, যেখানে লাকি ড্রতে 50টি প্রাইজ দেওয়া হবে, এবং যারা র্যাঙ্ক 1 করবে তাদের 100% স্কলারশিপ, 2 থেকে যাদের 10 র্যাঙ্ক হবে তাদের 75% স্কলারশিপ, 11 থেকে 50 যাদের হবে তাদের 50% স্কলারশিপ, এবং 51 থেকে 100 যাদের হবে তাদের 25% স্কলারশিপ প্রোভাইড করা হবে। তোমরা ফ্রিতে এনরোল করতে পারো, এবং এই এনরোলের জন্য তোমরা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো। এই সিরিজটি তোমাদের সাথে চলছে November 14th। তো নভেম্বরের 14 তারিখে এই যে পার্টিকুলার সিরিজটি সকালবেলা 11টার সময় হবে, এখনই গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। এবং এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের এই কমব্যাটে ইন্ডিয়ার লার্জেস্ট স্কলারশিপ টেস্ট হতে চলেছে, যেটি WBPSC-র এই সিরিজে তোমরা পাচ্ছ। তো তোমাদের টেস্ট সিরিজ বলে তোমরা একটা জায়গা পাবে, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো, কারণ প্রত্যেকটি প্রশ্নে এরকম ABCD করে অপশনস থাকবে, এবং সেই অপশনের দ্বারা তোমরা নিজেদের যে পোটেনশিয়াল রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে। এবং প্রত্যেকটি কোশ্চেনের মাধ্যমে তোমাদের টেস্ট, তোমরা যদি মনে করো বেঙ্গলি, ইংলিশ, এই যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারো। অল ইন্ডিয়া লেভেলে এখানে লাইভ লেদার বোর্ড দেখতে পারবে, যে কতজন এখানে পরীক্ষা দিচ্ছে এবং তোমাদের সেখানে পজিশনটা কোথায় রয়েছে, এবং এই লাইভ স্কোরের দ্বারা তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটাকে রিয়েলাইজ করতে পারবে এবং নিজেদের স্ট্যান্ডটা বুঝতে পারবে, যে আদার যে অ্যাসপিরেন্টসরা রয়েছে তাদের দ্বারা, তাদের থেকে তুমি কতটা বেটার পারফর্ম করেছো এখানে কিন্তু মেনশন করা থাকবে সেটি। এবং তুমি তোমার যে উইক সেকশনটি রয়েছে, লাইক কোনো একটা পার্টিকুলার এরিয়া হয়তো তুমি বুঝতে পারছো না, সেই কমপ্লেক্স সিচুয়েশনের সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও সলিউশন টপ এডুকেটরদের দ্বারা দিয়ে দেওয়া হচ্ছে। তাই যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রিপশনের আগে, যদি মনে হয় কি 14 তারিখের এই সিরিজে পার্টিসিপেট করি, তাহলে অবশ্যই এই 14 তারিখের এই যে সিরিজে আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা পার্টিসিপেট করো। 14 তারিখের সিরিজে পার্টিসিপেট করার পরে নিজেদেরকে চ্যালেঞ্জ করো, যে কী পজিশনে তোমরা রয়েছো, সেই পজিশনে দেখে নিজের স্কোরটাকে দেখো, লেদার বোর্ডে দেখো, রেটিংস দেখো, এবং আফটার দ্যাট তুমি যদি তোমার প্রিপারেশন খুব ভালো হয় তাহলে তুমি অ্যাওয়ার্ডও পাবে। সো সব মিলিয়ে একটা বেশ ভালো রকমের আমরা বলতে পারি একটা সুযোগ তোমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে তাদের রয়েছে। তো লেট করো না, অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করতে পারো এবং নিজেদের প্রিপারেশনে এখানে এই যে রোড ম্যাপটা রয়েছে, হোম পেজ আছে, কিভাবে তোমরা ট্র্যাক ইউর প্রিপারেশন, তারপর কমব্যাটে জয়েন নাও যাবে, জয়েন নাওতে গিয়ে এখানে তোমাদের আবার মক টেস্টে যাবে, কিভাবে একটি ওয়েবের মাধ্যমেও যেতে পারো, অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও যেতে পারো, দুটোরই এখানে ছবি তোমাদেরকে দেওয়া রইল। অঙ্কিতা লাইফ কোডটি তোমরা ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখানে সব ছবি পুরোটাই তোমাদেরকে এখানে মেনশন করা রয়েছে, এরপরে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটিকে পজ করো, কীভাবে জয়েন করবে ভালো করে দেখে নাও, এবং আমাদের সাথে কানেক্টেড থাকো।
এই কমব্যাটে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরবর্তী টাইমে তোমাদের যদি মনে হয় যে আমাদের সাথে স্পেশাল ক্লাসে পার্টিসিপেট করবে, ডিফারেন্ট ইম্পর্টেন্ট যে স্পেশাল ক্লাস সিরিজগুলি রয়েছে সেই ক্লাসেও তোমরা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো। কখনো কোনো সেশন তোমাদের মিস হবে না। লার্নারদের প্রোভাইড করা হয় পোল, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে। ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে আফটার দি ক্লাস লেকচার নোটস ডাউনলোড করার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে শুধুমাত্র একটি ইন্টারনেট কানেকশনের দ্বারা দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। সো এখানে সাবস্ক্রিপশনের ফি মেনশন করা রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস। এই যে 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন ফি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই সাবস্ক্রিপশন ফি এর উপরে আরও 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবং যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। সো কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকো। নিজেদের টিচার, প্রিয় টিচারের কাছে পড়াশোনা করো, সম্পূর্ণ প্রস্তুতির মাধ্যমে এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে। আজকে সিরিজে চলো পার্টিসিপেট করি। আজকে সিরিজের কোশ্চেন্সগুলোতে এগেইন দেখে নাও তোমাদের পোটেনশিয়াল লেভেলটা ঠিক কতটা আছে, এবং এক্সট্রা ইনফরমেশন যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেই এক্সট্রা ইনফরমেশনের দ্বারা তোমরা কতটা নিজেরা সেই জায়গাগুলোকে কভার আপ করতে পারছো। ওকে, সো লেটস স্টার্ট। মডার্ন হিস্ট্রি থ্রু MCQ সিরিজের পার্ট 3-তে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এর আগের পার্টগুলো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, তোমরা চাইলে আমাদের আগের পার্টগুলো গো থ্রু করতে পারো। আমাদের আগের দুটি পার্টে আমি যে সমস্ত কোশ্চেন্সগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তার রেসপেক্টে, তার ডেসক্রিপটিভে আরও বেশ কিছু ডেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটি ডেটা তোমাদের প্রিপারেশনের সাথে কানেক্টেড এবং তোমাদের প্রিপারেশনে প্রত্যেকটি ইনসিডেন্টকে বুঝতে হেল্প করবে, তাই তোমাদের আগের পার্টগুলি অবশ্যই দেখে নেওয়া উচিত। আজকের পার্টের প্রত্যেকটি প্রশ্নেও আমরা প্রত্যেকটি কোশ্চেনের যে আনসার তার রেসপেক্টে বেশ কিছু এক্সট্রা ডেটা দেখে নেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকটি কোশ্চেনের বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার হয় এবং সেখান থেকে আর কি নতুন প্রশ্ন তৈরি হতে পারে তার আইডিয়া একটি ক্লিয়ার হয়। তো আমাদের যে প্রশ্নটি রয়েছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস করেছে পোস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া? তো এখানে গভর্নর জেনারেল লেখা রয়েছে। এবার আমি যদি বলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া, এই তিনটে ভাগের মধ্যে যে পরিবর্তন ঘটেছে বা এই তিনটে ভাগের মধ্যেকার যে পদগুলোর মধ্যে যে চেঞ্জেস এসেছে সেই চেঞ্জেসগুলো কী কী তোমরা কি পারবে? দেখো, আমি একদম প্রথম থেকে যদি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি দিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করি, তাহলে তোমরা দেখবে যে আমাদের 1757-তে কী হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। 1764-তে কী হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল। 1765-তে কী হয়েছিল, এলাহাবাদ ট্রিটি হয়েছিল। তো 1757, 1764, 1765 এই যে কাজগুলি এখানে হয়, তার পরবর্তী টাইমে ক্লাইভ এখানে কি করে, ক্লাইভ এখানে সর্বে সর্বা হয়ে যায়। ক্লাইভ এখানে সর্বে সর্বা হয়ে যায় বেঙ্গল, বিহার, ওড়িশার, রাইট? কারণ বেঙ্গল, বিহার, ওড়িশার দিওয়ানি রাইট এখানে পারমিশনটি তারা পেয়ে যায়। বেঙ্গল, বিহার, ওড়িশার এই যে দিওয়ানি রাইটের পারমিশন যখন তারা পেয়ে যায়, তখন এখানে ক্লাইভ আমাদের ইন্ডিয়ার ইকোনমিক বেসটা ধরে ফেলে। আফটার দ্যাট এখানে ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন চলে আসে, ক্লাইভ নিয়ে আসে, কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই আমাদের বেঙ্গলের পরিস্থিতি খারাপ হয়ে যায়। বেঙ্গলের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য তখন একটি অ্যাক্ট আসে 1773-এ, যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা প্রথমবার কোম্পানিজ অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাফেয়ার, সেটিকে ইন্ডিয়াতে হওয়া প্রত্যেকটা অ্যাফেয়ারকে এখানে মেনটেইন করার সাহস পায় কে, ব্রিটিশ অথরিটি, ওখানে ক্রাউন। তো ক্রাউন ডাইরেক্টলি প্রথমবার এখানে রুল করে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ইন্ডিয়াতে এতদিন ধরে ব্যবসা করছে। এই প্রথমবার সেন্ট্রালাইজেশন কনসেপ্ট শুরু হয়, তখনই কিন্তু গভর্নর অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে আমাদের এখানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, গভর্নর অফ বেঙ্গল হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল।
এবার গভর্নর অফ বেঙ্গল, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, এখানে বেঙ্গলের যে পাওয়ারটা সেই পাওয়ারটা সবচেয়ে বেশি রেখে দেওয়া হয়। এর সাবঅর্ডিনেটে বোম্বে এবং মাদ্রাজকে রেখে দেওয়া হয়। এবার এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে পরবর্তী টাইমে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়। তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এর পরবর্তী টাইমে করে দেওয়া হয় যেই সালে, সেটি হচ্ছে 1833। ওকে, এবার এই 1858-এ এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে পদ, সেই পদটা হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া। এবার তাই প্রত্যেকটি ব্যক্তি যারা যারা পদে এখানে তাদের চেঞ্জেস এসেছে, তাদের প্রত্যেকটা আইডিয়া রাখা উচিত। এবং আমি সাবঅর্ডিনেট যে কটি এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে বলছি, সে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের প্রিপারেশনের সাথে কানেক্টেড, তাই প্রত্যেকটি ইনফরমেশনকে মন দিয়ে তোমরাও দেখার চেষ্টা করো। তো গভর্নর জেনারেল এখানে পোস্টেজ স্ট্যাম্প ইন্ট্রোডিউস করেছে, তার আনসার হচ্ছে ডালহৌজি, লর্ড ডালহৌজি। নেক্সট, এখানে আমরা ডালহাউজি রিলেটেড বেশ কিছু ডেটা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, 1848-1856, 1848-1856 এক্ষেত্রে এনার যে ডিউরেশনটি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই ডিউরেশনে দেখা যাচ্ছে সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হলো, অ্যানেক্সেশন অফ পাঞ্জাব হলো। এবার এগুলো পড়তে পড়তে টাইম, মানে পড়তে পড়তে হয়ে যাবে, লাইক সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার কার টাইমে হয়েছে, ডালহাউজি টাইমে হয়েছে। পাঞ্জাবের অ্যানেক্সেশন কার টাইমে হয়েছে, ডালহাউজি টাইমে হয়েছে। সো অ্যানেক্সেশন অফ লোয়ার বার্মা অর পেগু, এটাও ওনার টাইমেই হয়েছে। এবার ডক্ট্রিন অফ ল্যাপস, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। আমাদের ওয়েলেসলি এবং ডালহাউজি এনাদের দুজনের দুটি পলিসি খুব ইম্পর্টেন্ট। ওয়েলেসলির এখানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, আর ডালহাউজি ডক্ট্রিন অফ ল্যাপস। ইন্ট্রোডাকশন অফ ডক্ট্রিন অফ ল্যাপস, অ্যানেক্সেশন অফ সাতারা, জৈতপুর, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, আওধ। মানে এখানে ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে পড়ে সাতারা, জৈতপুর, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, আওধ প্রত্যেককে এখানে কি করা হয়েছে, অ্যানেক্সেশন করা হয়েছে। তাহলে এখানে লোকেশন ওয়াইজ আমরা যদি দেখি, সাতারা প্রথম এখানে অ্যানেক্সড হয়েছে বাই ডক্ট্রিন অফ ল্যাপস, এটি কিন্তু মাথায় রাখবে। আমরা জানি উডস, চার্লস উড প্রেসিডেন্ট ছিলেন, বোর্ড অফ কন্ট্রোলের এডুকেশনাল একটি ডিসপ্যাচ নিয়ে আসেন 1854-এ। তাহলে 1854 ডাইরেক্টলি কার আন্ডার চলে যাচ্ছে, ডালহৌজির আন্ডারে চলে যাচ্ছে, 48 থেকে 56 এর আন্ডারে। তো এডুকেশনাল ডিসপ্যাচ 1854 এবং ওপেনিং অফ অ্যাংলো ভার্নাকুলার স্কুল, গভর্নমেন্ট কলেজেস, এটিকে নিয়ে টার্গেট করে। এডুকেশনাল এই যে ডিসপ্যাচটি 1854-এ লর্ড ডালহাউজির আন্ডারে আসছে, এবং এক্ষেত্রে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এডুকেশনকে প্রসপেরিটি দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার দ্বারা আমরা বলতে পারি আমাদের ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থার যে বেসিক মোটিভ, সেটাকে একটু চেঞ্জ করে দিয়ে ওয়েস্টার্ন এডুকেশনকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। এবার এই এডুকেশনের যে ডিসপ্যাচ 1854-এ এখানে আসছে, অ্যাংলো ভার্নাকুলার স্কুল, গভর্নমেন্ট কলেজেস এখানে ওপেন করা হচ্ছে, প্রত্যেকটির মাধ্যমে আমাদের এই সিস্টেমকে এখানে একটা আলাদা পর্যায়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা। কারণ এখানে একই রকম ভাবে 1835 এর ম্যাকিউলে মিনিট কানেক্টেড, এখানে একই রকম ভাবে আমরা কানেক্টেড বলতে পারি অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্টদের এখানকার যে ডিফারেন্ট ভিউ পয়েন্ট। সো দেখো, এই যে প্রত্যেকটা কথা, এগুলি নিয়ে আমরা আরো বিস্তারে ক্লাসে আলোচনা করি, তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা ক্লাসে যুক্ত থাকতে চাও, অবশ্যই যুক্ত থাকতে পারো। রেলওয়ে এখানে আসে 1853-তে। এবার অনেকে সাল নিয়ে প্রবলেম হয়, রাইট, মানে তারা ভুল করে ফেলে কি সাল কিভাবে মুখস্থ করব, কি রকম সমস্যা আমাদের হয়। তো দেখো, 1835-এ এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকিউলে মিনিট, আর পিছনের দিকে দুটি নাম্বারকে ইন্টারচেঞ্জ করে দাও, 1853-তে রেলওয়ে মিনিট। তো প্রথম রেলওয়ে লাইন এখানে কানেক্ট করছে বোম্বে টু থানে, বোম্বে অ্যান্ড থানেকে 1853-তে। টেলিগ্রাফ, এখানে 4000 মাইল টেলিগ্রাফ লাইন এখানে ক্যালকাটা থেকে বোম্বে, মাদ্রাস, পেশোয়ারকে কানেক্ট করছে। এবং পোস্টাল অ্যাক্ট, এখানে 1854-এর রিফর্ম এনার টাইমেই আসছে, যেটা কিনা এই প্রশ্নটি ছিল। এখানে কিন্তু প্রত্যেকটি বাকি আলাদা আলাদা প্রশ্ন তোমাদের জন্য দরকারি হতে পারে, তোমরা দেখে নেবে।
গ্যাঞ্জেস ক্যানেল ডিক্লেয়ার করা হয় এখানে ওপেন, এবং এখানে সেপারেট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট প্রত্যেকটি প্রভিন্সে ওপেন করা হয়। উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856-এ আমরা দেখতে পারি আসে, উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856। তো এই সময়ে তার মানে ডালহাউজি না থাকলে আমরা উইডো রিম্যারেজ অ্যাক্টটিকেও আনতে পারতাম না, কারণ এখানে আমাদের সোসাইটিতে যদি ভালোর দিক থেকে বলা যায় ডালহাউজি ডক্ট্রিন অফ ল্যাপসে ছাড়া বাদ বাকি প্রত্যেকটি কাজে কিন্তু এখানে ভালোর সাথে কানেক্টেড আলাদা কিছু করতে পারবে না। আরেকটা ইম্পর্টেন্ট এখানকার যে পার্টটি রয়েছে সেক্ষেত্রে উইডো রিম্যারেজের এই যে অ্যাক্ট 1856-এর যে অ্যাক্ট, এই অ্যাক্টে আমরা তার মানে বলতে পারছি যে বিদ্যাসাগর যতটা এখানে প্রসপারিটি সমাজকে দেওয়ার চেষ্টা করেছেন উইমেন এডুকেশনকে নিয়ে কিংবা উইডো রিম্যারেজ অ্যাক্টকে নিয়ে, ডালহাউজি ছাড়া কিন্তু সেটা হয়তো হতে পারতো না। ওকে, বেন্টিং না থাকলে রাজা রামমোহন রায় করতে পারতেন না, ডালহাউজি না থাকলে এক্ষেত্রে হয়তো বিদ্যাসাগর সেই কাজটি করতে পারতেন না। এবার এনারা কি মোটিভে করেছেন সেটা তো আরেকটা বিস্তার স্টোরি, ক্লাসে এসব গল্প হবে। নেক্সট প্রশ্ন, দ্য ফার্স্ট প্রপোজড আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এখানে যে আইডিয়াটি রয়েছে সেই আইডিয়াটি কে প্রপোজ করে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে থেকে এম এন রয় প্রথমবার প্রপোজ করে। এবার এই আমাদের আইএনসির যে পলিটিক্স, প্রথমত পলিটিক্সে এটি একটি পলিটিক্যাল অর্গানাইজেশন, অল ইন্ডিয়া লেভেলের এই পলিটিক্যাল যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা বেশ কিছু ধারণাকে মাথায় রেখে যদি এগোই, অল ইন্ডিয়া লেভেলের এই পলিটিক্যাল অর্গানাইজেশনে বেশ কিছু পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কি পয়েন্ট ইম্পর্টেন্ট? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে 1883-তে আর 1885-তে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বোসের তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের বেশ কিছু সেশনস হয়, কিন্তু অল ইন্ডিয়া পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরির স্বার্থে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন যখন 1885-এর ডিসেম্বর মাসে হচ্ছে, তখন ওই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যায়। এবারে কংগ্রেস শব্দটাকে পপুলারাইজ কে করেছিলেন? দাদা ভাই নরোজি। এই কংগ্রেস শব্দের পপুলারাইজেশনের পেছনে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আইডিয়াটা এখানে পাচ্ছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ধীরে 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 1885-এর পরবর্তী টাইমে পলিটিক্যাল একটা গ্রোথ নিয়ে ডিমান্ড শুরু হয়। পলিটিক্যাল গ্রোথ নিয়ে যখন ডিমান্ডটা শুরু হয় তখন এখানে আমাদের গভর্নমেন্ট আলটিমেটলি সাপোর্ট সিস্টেমটা, মানে আমাদের গভর্নমেন্ট বলতে গেলে সেই সময়কার থাকা আমাদের গভর্নমেন্ট মানে ব্রিটিশ গভর্নমেন্ট, এখানে আস্তে আস্তে তার মানে ইন্ডিয়ান পিপলদের ইনকর্পোরেশন শুরু করেছে। এবার 1885-এর এই সালটিকে যদি ক্লোজলি দেখি তাহলে 1857 হয়ে গেছে, মানে বিদ্রোহ একটা বড় রকমের হয়ে গেছে, যার জন্য 1858-র গুড গভর্নমেন্ট অ্যাক্ট এসেছে। 1858-র গুড গভর্নমেন্ট অ্যাক্টের পরবর্তী পর্যায়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আপনারা যা ডিমান্ড করছেন আপনাদের রিপ্রেজেন্টেশন আমরা রাখবো। 1861-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন নিয়ে কথা বলা হচ্ছে। এবার এই ইলেকশন শব্দটার মাধ্যমে দেশীয় লোকেদেরকে দেশীয় যে শাসন ব্যবস্থা তার মধ্যে আনার চেষ্টা। তো এই যে ইস্যু, এই যে সময়, এখানে দেখো নর্মাল পিপল ট্রাই টু এক্সপাঞ্জ দেয়ার নেগেটিভ বিহেভিয়ার, এখানে পরিত্যাগ করতে চাইছে। এই পরিত্যাগ করার যে চেষ্টা, এই পরিত্যাগ করা কি হঠাৎ করে সম্ভব হয়? না, কারণ একটা মিক্সচার মেন্টালিটি তৈরি রয়েছে। কারণ একদল বলছে যে আমরা ব্রিটিশদেরকে ভালো মনে করছি, আবার একদল বলছে না মনে করছি না। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা আমাদের একটা কনস্টিটিউশন থাকতে পারে এই ফিলিংটা কিন্তু এই পলিটিক্যাল ডিমান্ডের, বহু পলিটিক্যাল ডিমান্ডের পরে গিয়ে হয়েছে, যখন আমরা দেখতে পেরেছি যে আমরা যেটা ডিমান্ড করছি আমাদের সেই ডিমান্ডটিকে ফুলফিল করা হচ্ছে না।
আমাদের ডিমান্ডকে ফুলফিল না করার পরবর্তী টাইমে যখন আমরা দেখতে পারলাম এরকমভাবে দিন যাচ্ছে, মডারেট এবং এক্সট্রিমিস্ট মেন্টালিটি এখানে বদলে যাচ্ছে, তারপরে এখানে সুরেট স্প্লিট হচ্ছে, তারপরে এখানে মার্লিমেন্টো রিফর্ম আসছে, তারপরে ওয়ার্ল্ড ওয়ার ডিক্লারেশন হচ্ছে, ইন্ডিয়ানদের পারমিশন নেওয়া হচ্ছে না, কি আপনারা পারমিশন এখানে আছে, আপনারা কি পার্টিসিপেট করবেন 1914-তে, তারপরে 1915-তে এখানে গান্ধীজি এলেন 9th January 1915-তে গান্ধীজি যে আগমন, ব্রিটিশদের যে মেন্টালিটি ছিল, গান্ধীজি প্রথম প্রথম এক্ষেত্রে প্রেয়ার পিটিশন প্রোটেস্ট যেটা কিনা মডারেটদের মেন্টালিটি ছিল সেই ফ্লো নিয়েই এগিয়েছিলেন, এবং 1917-18-র যে ওনার ইনিশিয়াল মুভমেন্ট, সমস্ত মুভমেন্টে উনি দারুণ পারফরমেশন করেছিলেন। মানে দারুণ পারফরমেশনের দ্বারা দেখা যায় অল ইন্ডিয়া লেভেলে উনি একজন নেতা হয়ে যান। পলিটিক্যাল এজিটেশন কি ওনার তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল? না, ছিল না। কিন্তু এখানে 1920-তে রাওলাট অ্যাক্টের বিপক্ষে একটা লড়াই শুরু হয়, এবং জালিয়ানাওয়ালা বাগের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরবর্তী টাইমে দুটি মিলে যায়, মিলে নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ হয়। তারপর 1922-এ আমরা জানি নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চের পরবর্তী টাইমে এখানে চৌরি চৌরার ইনসিডেন্ট, উত্তরপ্রদেশ গোরখপুরে পুলিশদেরকে মেরে ফেলা জ্বালিয়ে, যার জন্য গান্ধীজি বলেন না এরকম ভায়োলেন্স আমি সহ্য করব না, কারণ নন কোঅপারেশন মুভমেন্ট আমাদের এখানে এই মুহূর্তে আমরা যদি বলি এটা নন ভায়োলেন্ট উপায়ে তৈরি করার কথা ছিল বা প্রোপাগেন্ডা ছিল নন ভায়োলেন্ট ম্যানারে, কেন এটা আমাদের ভায়োলেন্ট হয়ে গেল, বন্ধ করে দিলেন 1922-এ, এবং নিজে এক্ষেত্রে দেখা যাচ্ছে জেলে চলে গেল। তো এই যে খালি ভাবটা, তখন মানুষজন বুঝতে পারলো যে ইন্ডিয়া এতদিন বাদে এসে নিজেদের কনস্টিটিউশনের কিছু তৈরি করতে পারছে না, কোনো ল নেই, কোনো রকম নিয়ম ব্যবস্থা নেই, কোনো ইউনিফর্মিটি নেই, তাহলে আমাদের কি দরকার? আমাদের এবার একটি কনস্টিটিউশন দরকার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া তখন 1924-এর কাছাকাছি টাইমে এম এন রয় প্রপোজ করলেন। তো এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয় এখানে ইন্ডিয়ার কালারফুল এবং আনইউজুয়াল ইন্টারন্যাশনাল রিভলিউশনারিদের মধ্যে একজন। ইনি ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এখানে এস্টাবলিশ করেন, এবং মেক্সিকোতে কমিউনিস্ট পার্টি এস্টাবলিশ করেন। এনার ক্ষেত্রে আমরা যদি দেখি, ইনি ব্রিটিশ রুল ইন্ডিয়াতে লড়াই যখন করেছেন ভায়োলেন্ট নেচারে করেছেন, ইনি যখন জেলে ছিলেন প্রিজন ম্যানুস্ক্রিপ্টস ইনি লিখেছিলেন, 9টি তার ভলিউম ছিল, এবং তিনি টোটালি তাকে পাবলিশ করেননি বা পাবলিশ করতে পারেননি বলতে পারো। সেটি নেহরু মেমোরিয়াল মিউজিয়ামে, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে স্টোর রয়েছে, প্রিজার্ভ রয়েছে, কারণ সেডিশিয়াস বা সেই সময় বিদ্রোহজনক কোনো যে কাজকর্ম সেটা কখনোই চাইতেন না ব্রিটিশরা সাধারণ মানুষের কাছে আসুক বা মানুষের সামনে আসুক। তো এই এম এন রায় জেলে ছিলেন বেশ কিছু বছর, 1936-এর পরবর্তী টাইমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে তিনি জয়েন করেন, এমন না তিনি প্রথম থেকেই জয়েন করেছিলেন, হি লেভ দ্য পার্টি ল্যাটার ইন 1940, কারণ কংগ্রেসের যে বিহেভিয়ার ছিল ওয়ার্ল্ড ওয়ার টুকে নিয়ে, কি ওয়ার্ল্ড ওয়ার টুতে পার্টিসিপেট করবো, একটা দল বলছে করবো না, আর একটা দল বলছে কিছুই বলবো না, এটিতে ভালো লাগেনি ওনার। এবং 1946-এ রয় এস্টাবলিশড ইন্ডিয়ান রেনেসাঁস ইনস্টিটিউট অ্যাট দেরাদুন ইন অর্ডার টু ডেভেলপ দি ইন্ডিয়ান রেনেসাঁস মুভমেন্ট। এনাদের মুভমেন্টটা না ইকুয়ালিটিকে নিয়েছিল, এখানে সোশ্যালিজমকে প্রায়োরিটি এনারা দিতেন, কারণ কমিউনিস্ট পার্টি বলতে আমি কমিউনিজম এখানে বলছি এবং কমিউনালিজম বলছি, দুটির মধ্যে কিন্তু বিস্তর অন্তর আছে, দুটি কিন্তু এক নয়। যারা ক্লাসে ক্লাস করেছো, আমার মনে হয় এই কোশ্চেনগুলো তারা করে তাদের অনেকটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ব্যাপারগুলিকে বুঝতে। আমাদের নেক্সট প্রশ্ন, বারদলী সত্যাগ্রহ কোন ইয়ার হয়েছে? তো 1928 বারদলী সত্যাগ্রহের ইয়ার। বারদলী তালুকা কোথায়? সুরাট ডিস্ট্রিক্টে। এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে গান্ধীজি আসার পরে ন্যাশনাল লেভেলে পলিটিক্সের যে পরিবেশটা সেটা বদলে যায়, এবং সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হয়, এবং এই মুভমেন্টে সবাই সবার যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খোলাখুলি বলতে শুরু করে। এখানে ল্যান্ড রেভিনিউর, এখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স কালেকশন 30% বাড়িয়ে দেওয়া নিয়ে একটা এজিটেশন প্রোগ্রাম স্টার্ট হয়। উইমেনরা এখানে বারদলিতে কিন্তু বেশ ভালোভাবে পার্টিসিপেট করে, এবং তারাই বল্লভ ভাই প্যাটেলকে সর্দার টাইটেলটি দেন।
1926 বল্লভভাই প্যাটেল এখানে এই মুভমেন্টটিকে 26 এর পরবর্তী টাইমে বিশেষ করে বারদলি সত্যাগ্রহ এখানে তোমাদের এলে 1928 তোমরা বলবে, তো তার পরবর্তী টাইমে এই মুভমেন্টটাকে অনেকটা পপুলারাইজ করা হয়। নেক্সট প্রশ্ন, আমরা যাওয়ার আগে আরেকটা পয়েন্ট যদি দেখি, অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস বা সভা লখনৌতে ফাউন্ড করা হয় 1936 এ উইথ স্বামী সহজানন্দ সরস্বতী অ্যাজ দি প্রেসিডেন্ট এবং এন জি রাঙ্গা অ্যাজ দি জেনারেল সেক্রেটারি। এবার এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ল্যান্ড রিলেটেড একটা এজিটেশন দেখতে পাচ্ছি, তো এখানে কিষাণদের নিয়ে একটা সভা বা কংগ্রেসটা দরকার, তো সেটার কংগ্রেসের এই এই ফাউন্ডেশনটা লখনৌতে হলো এবং কবে হলো 1936 এ। অ্যাকর্ডিং এখানে আমরা যদি একটা পয়েন্ট বলি, 1935 এর বেশ কিছু অ্যাক্ট আমাদেরকে অনেকটা মানে কি বলবো অনেকটা এরকম বোধ দেয় যে হ্যাঁ আপনাদের কাছে পাওয়ার আছে, ইন্ডিয়ান অথরিটির কাছে পাওয়ার আছে। আন্ডার কংগ্রেস মিনিস্টার তার পরবর্তী টাইমে 37 থেকে 39 এ হাই ওয়াটার মার্ক অফ প্রিজন মুভমেন্ট চলতে থাকে এবং কংগ্রেসের প্রভিনশিয়াল রুলের আন্ডারে বারে 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 এই অ্যাজিটেশন প্রোগ্রামগুলো কিন্তু রান হতে থাকে। নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ দি এফেক্ট অফ দি ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ প্লাসির যে এফেক্ট সেই এফেক্টটা কি? তো ব্যাটেল অফ প্লাসি 1757-23 জুন হয়েছিল, সেই এফেক্টে আমাদের মীর জাফর তিনি নবাব হয়ে গিয়েছিলেন বিহার এবং ওড়িশার, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি মীর জাফর যখন নবাব হলেন, মীর জাফর এখানে নবাব হওয়ার পরবর্তী টাইমে আমরা এখানে দেখতে পারি যে এটি মানে সিরাজকে আর কি হারিয়ে দেওয়া হয়, সিরাজ এখানে হেরে যান। সিরাজের এই হেরে যাওয়াটা আমাদের গোটা ভারতবর্ষের ইতিহাসকে একটা অন্য জায়গায় অন্য রকম করে দেয়, কারণ তারপরে ইংরেজদের এই প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। তো সিরাজউদ্দৌলা ক্যাপচার এবং মারা যান, ঠিক ক্লাইভ ক্যাপচার করে নেয় ফ্রেঞ্চ ফোর্ট ইন বেঙ্গল, কারণ ব্যাটেল অফ কার্নেটিকে ফ্রেঞ্চদের হেরে যাওয়াটা পুরোপুরিভাবে তাদের যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি ইন্ডিয়াতে ছিল সেটা অল্প বিস্তর টিকে গেলেও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি কিন্তু আর টেকে না। তাহলে অল অফ দি অ্যাভাবিক আমাদের আনসার হবে। এখানে ব্যাটেল অফ প্লাসি হওয়ার আগে একটি ঘটনা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি। সিরাজউদ্দৌলা এখানে ধরে নেওয়া হয় কি 146 জন ইংলিশম্যানকে তিনি এখানে আটকে রেখেছিলেন একটা ছোট্ট রুমে, এবং তার মধ্যে 123 জন নাকি সাফোকেশনের দ্বারা শ্বাসরুদ্ধ হয়ে সকালে পরের দিন মারা যান। এই ঘটনায় প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে রবার্ট ক্লাইভ একটি মানে সিক্রেট চুক্তি করেন, এবং এখানে মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, ইনফ্লুয়েন্সিয়াল ব্যাংকার বেঙ্গলের অমিচান্দ এদের সাথে জোট বাঁধেন। এই ডিলে মীর জাফরকে বলা হয় তুমি তোমার যে বেশ কিছু মিলিটারি আছে বা তোমার যে আর্মি আছে তাদেরকে সরিয়ে দেবে, এবং এক্ষেত্রে কোম্পানির হয়ে পরবর্তী টাইমে তাদেরকে কাজে লাগাবে এবং তোমাকে নবাব বানিয়ে দেওয়া হবে। ইংলিশদের এই ব্যাটেল অফ প্লাসির এই যে ভিক্টরি সেটি আগে থেকেই ঠিক হয়ে যায় যে ভিক্টরিটি হবে। সিরাজউদ্দৌলাকে ক্যাপচার করা হয়, মার্ডার করে দেওয়া হয় মীর জাফরের পুত্র মিরানের দ্বারা। মীর জাফর এখানে নবাব অফ বেঙ্গল হন, তিনি এখানে দেখা যান যুদ্ধের পরবর্তী টাইমে লার্জ সামস অফ মানি এবং 24 পরগনার জমিদারি ইংলিশদেরকে দিয়ে দেন। এই ব্যাটেল অফ প্লাসির একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স কি, এর দ্বারাই ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়ার ফাউন্ডেশন হয়, এবং এক্ষেত্রে ব্রিটিশ রুল ইন্ডিয়ার স্টার্টিং পয়েন্ট বলা যেতে পারে, বিকজ এই ব্যাটেলে কিন্তু এস্টাবলিশ করে মিলিটারি সুপ্রিমেসি অফ দি বেঙ্গল ইন অফ ইংলিশ ইন দি বেঙ্গল। তাহলে এই পয়েন্টটা খুব প্রয়োজনীয় একটি পয়েন্ট, আমাদের ভীষণ রকম কাজে লাগবে, মিলিটারি সুপ্রিমেসি অফ দি ইংলিশ ইন বেঙ্গল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, মিলিটারি সুপ্রিমেসি অফ ইংলিশ ইন বেঙ্গল। ওকে, নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে, হু হেডেড দি ক্যাবিনেট মিশন, তো ক্যাবিনেট মিশন হেডেড বাই, তো প্রথম পয়েন্ট এটা গেল লর্ড প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশনের মেম্বারদেরকে আমাদের কিন্তু জানতে চাওয়া হয়, তো এখানে প্যাথিক লরেন্স যিনি রয়েছেন তাকে আমরা দেখতে পাচ্ছি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া,
স্ট্যাফোর্ড ক্রিপস এখানে যিনি রয়েছেন, তিনি হলেন প্রেসিডেন্ট অফ দি বোর্ড অফ ট্রেড, এবি আলেকজান্ডার যিনি রয়েছেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরাল্টি। এবার কে কি সেটাও কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়, তাই সেই পয়েন্টটাও কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। তাহলে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, ক্রিপস প্রেসিডেন্ট অফ দি বোর্ড অফ দি ট্রেড, এবি আলেকজান্ডার ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরাল্টি মাথায় রেখো। অ্যাটলির গভর্নমেন্ট, এই সময় অ্যাটলির গভর্নমেন্ট চলছিল 1946-এ, তারা একটা ডিসিশন নেয় কি হাই পাওয়ার একটি মিশনকে এবার পাঠানো উচিত। এই পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার যারা আমাদের একটা প্রসপারিটি মেনটেন করে নেগোসিয়েশন করবে এবং ইন্ডিয়ার হাতে যে পাওয়ার ট্রান্সফার করবে, পেথিক লরেন্স বা যে চেয়ারম্যান এই মিশনের চেয়ারম্যান। এবার একটা বিষয়বস্তু মাথায় রাখো, আমরা স্বাধীনতা পেয়েছিলাম ক্যাবিনেট মিশনের থ্রু দিয়ে কি, জিজ্ঞাসা করো তো নিজেকে, ক্যাবিনেট মিশনের পরবর্তী টাইমে আমাদের ইন্ডিয়াতে আর কি কোনো মিশন এসেছিল? এই যে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট জায়গা, বা ক্যাবিনেট মিশনের আগে কারা এসেছিল, ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো কিন্তু তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করবে এবং তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। আমাদের নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট সিলেক্টেড ইন ICS? ICS এ প্রথম কে এখানে সিলেক্টেড হয়েছেন আমাদের কাছে প্রশ্নটি সেটি, তো খুবই স্বাভাবিকভাবে আশা করি তোমরা জানো, সত্যেন্দ্রনাথ টেগর ICS এ সিলেক্টেড হয়েছেন। এবার সত্যেন্দ্রনাথ টেগর সম্পর্কে আমরা যদি দেখি বেশ কিছু ইনফরমেশন, তাহলে আমরা জানবো সত্যেন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ টেগরের এল্ডার ব্রাদার ছিলেন এবং প্রথম ইন্ডিয়ান ছিলেন যিনি কোয়ালিফাই করেছেন সিভিল সার্ভিস এক্সামিনেশনে। বেশ কিছু বইতে এই সালটি 1863 আছে, আবার 1864ও থাকতে পারে, বাট তোমরা একটু দেখে নেবে, অপশানে কখনো 1863 বা 4 থাকবে না, কারণ সেটিও কিন্তু তোমাদের পরীক্ষাতে জানতে চাইতে পারে যে কোন সময়ে এখানে ইনি পাশ করেছিলেন। তাহলে সত্যেন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা, প্রথম ইন্ডিয়ান কোয়ালিফিকেশন তিনি করেছিলেন, তো সত্যেন্দ্রনাথ টেগর ইনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে এই যে প্রথম অ্যাপয়েন্টেড হলেন, তিনি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে গিয়েছিলেন স্টাডি করার জন্য। এবার এই জায়গাটাকে একটু ফোকাস দিতে হবে এবং এই জায়গাটিকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা ব্যাপারটি এটি যে এই সময়ে যেই সমস্ত ইন্ডিয়ানরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ভায়া দি ব্রিটিশ রুল অ্যান্ড রেগুলেশন, তাদেরকে বড় ফ্যামিলি থেকে বিলং করতে হবে, তাদের যে এই যে বুদ্ধিজীবী মানুষগুলি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হাই লেভেলের ফ্যামিলি থেকে বিলং না করলে বা হাই ইনকাম গ্রুপ না হলে তারা কিন্তু এখানে স্টাডি করতে পারছে না, বা আলটিমেটলি ইংল্যান্ডে গিয়ে এক্সাম এখানে তারা কনক্লুড করতে পারবে না। তো দ্যাটস ওয়াই 1863-তে হি ওয়াজ চুজেন ফর দি সিভিল সার্ভিস অ্যান্ড আফটার ফিনিশিং হিজ এডুকেশন ইন ইংল্যান্ড তিনি ইন্ডিয়াতে আসেন এবং এসে এখানে কাজকর্ম করেন। ওনার এই যে আগমনের পরে উনি এখানে অ্যাপয়েন্টেড হন বোম্বে প্রেসিডেন্সিতে, দেন পরবর্তী টাইমে আহমেদাবাদে ওনাকে কিছু মানে কিছুদিনের পরবর্তী টাইমেই আহমেদাবাদে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়। তাহলে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি হতে পারে সেই প্রশ্নগুলোকে আমরা একটু স্টাডি করি। তো প্রথমত প্রশ্ন যেটি তৈরি হলো কি প্রথমবার আইএস এক্সাম এখানে কে ক্র্যাক করলেন ইন্ডিয়াতে, কোন ইন্ডিয়ান, 1864। তারপরে এখানে আমরা যদি দেখি যে এই ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কোথাকার, বোম্বে প্রেসিডেন্সির, তার পরবর্তী টাইমে আহমেদাবাদে এটা শিফটিংটাও হয়ে যায়। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের জন্য, টিল ডেট হু ইজ দি ওনলি ইন্ডিয়ান টু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দি নোবেল প্রাইজ ফর লিটারেচার? তো লিটারেচারে একমাত্র কে এখানে নোবেল প্রাইজ পেয়েছে, তো আমরা খুব স্বাভাবিকভাবে জানি, আগে দাদার কথা শুনলাম, এবার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনবো। সো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পরিচিতি দেওয়ার মতন এমন কোনো ইনফরমেশন আশা করি নেই যা তোমরা জানো না, হয়তো অনেকটাই তোমরা জানো।
এবার যখন টেগর ওয়াজ অ্যাওয়ার্ডেড দি নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913, হি বিকেম দি ফার্স্ট নন ইউরোপিয়ান টু উইন ইট। তো টেগর হচ্ছেন প্রথম নন ইউরোপিয়ান ব্যক্তি যিনি এই প্রথমবার নোবেল প্রাইজ লিটারেচারের পেলেন। এবার নন ইউরোপিয়ান মানে এখানে আমি বলতে পারি ইন্ডিয়ান, তার মানে ইন্ডিয়ান হয়ে এমন কেউ নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে তিনি একমাত্র হলেন টেগর। এবার এই যে উনি এই অ্যাওয়ার্ডটি পেলেন কিসের জন্য, দ্য প্রাইজ আফটার দি পাবলিকেশন অফ হিস অ্যাক্লেম কালেকশন অফ পোয়েম ইন গীতাঞ্জলি, মেনলি গীতাঞ্জলির জন্য 1913 উনি এই প্রাইজটি পেলেন গীতাঞ্জলির জন্য। এবার গীতাঞ্জলির জন্য এই যে প্রাইজটি পেলেন এনাকে রেকগনাইজ করা হলো কেন, তো নোবেল কমিটি এখানে বলেছেন যে এই যে তার যে গীতাঞ্জলির যে বক্তব্য সেটা একদম পুরোপুরি নতুন ছিল, ফ্রেশ ছিল, সেন্সিটিভ ছিল, বিউটিফুলি রিপ্রেজেন্টেড ছিল এবং তার যে স্কিল পোয়েটিক থট সেটা তিনি রিপ্রেজেন্ট করেছিলেন, যেটি রিপ্রেজেন্ট করেছিলেন তার নিজস্ব ইংলিশ ওয়ার্ডে, যা এখানে লিটারেচার অব দি ওয়েস্টের একটা অন্যতম পার্ট। দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, ওয়েস্টের লিটারেচারের এটি একটি অন্যতম পার্ট, যার জন্য এক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এই ডেভেলপমেন্টটা তারা আর কি রেকগনাইজ করতে পেরেছিলেন, তারা বিউটি অব দি ল্যাঙ্গুয়েজকে এখানে স্টাডি করতে পেরেছিলেন, তার জন্য এই রিপ্রেজেন্টেশনটা আসে। হি ওনলি পারসন টু হ্যাভ কম্পোজ দি ন্যাশনাল অ্যান্থমস অফ থ্রি কান্ট্রি, তিনটে কান্ট্রির ন্যাশনাল অ্যান্থম ইনি এখানে আমরা দেখতে পেরেছি লিখেছেন। এবার তোমরা আশা করি জানো, দুটো জানো, তোমরা হঠাৎ করে হয়তো ভাবছো আরেকটি কি, তো দেখো মোস্ট অফ দি পিপল নো দ্যাট টেগর রোড দ্য ন্যাশনাল অ্যান্থম অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তাই জানি না জানা গানা মানা অ্যান্ড আমার সোনার বাংলা রেসপেক্টিভলি, বাট খুব কম লোকই জানে শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যান্থম বেসড অন আ বেঙ্গলি সং অরিজিনালি টেগরের দ্বারা লেখা হয়েছিল 1938। পরবর্তী টাইমে এটি সেনহালসে এটা ট্রান্সলেট করা হয় এবং ন্যাশনাল অ্যান্থম হিসেবে তারা একে সেলিব্রেটেড করেন 1951। কি দারুণ একটা ক্যারেক্টারিস্টিক্স, ভাবতে পারছো কি লেভেলের পোটেনশিয়াল এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছে। ওয়ান অফ টেগর স্টুডেন্ট বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, যার নাম হচ্ছে গিয়ে এখানে আনন্দ সামারাকুন, ট্রান্সলেট দ্য লিরিক্স অফ নামা নামা শ্রীলঙ্কা মাতা ফ্রম বেঙ্গলি টু সিনহালে। তো এই আনন্দা সামারাকুন তিনি এই ট্রান্সলেশনটা করেন। তাহলে আমরা বলতে পারি ন্যাশনাল অ্যান্থম এক্ষেত্রে তিনটে কান্ট্রির ন্যাশনাল অ্যান্থম কম্পোজের জন্য যিনি একমাত্র রেসপন্সিবল পার্সন তিনি হলেন গিয়ে টেগর। দারুণ একটি ডেটা তোমাদেরকে প্রোভাইড করলাম। এবার এখান থেকে কি প্রশ্ন তোমাদের জন্য হতে পারে, সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা লিটারেচারে কে পেয়েছেন, যে প্রশ্নটা আমি করেছি, একমাত্র নোবেল ইন্ডিয়ার তিনি হলেন টেগর। কত সালে পেয়েছেন? 1913। তারপরে এক্ষেত্রে এই যে পেলেন এক্ষেত্রে কিসের জন্য পেলেন? গীতাঞ্জলির জন্য। এবং এমন একজন ব্যক্তি যিনি তিনটে কান্ট্রির ন্যাশনাল অ্যান্থমকে কম্পোজ করেছেন কে? টেগর। কোথায় কোথায়? ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এই অ্যাডাপ্টেশন করে 1951। এই কাজটি ট্রান্সলেশনটা কে করে? এখানে বেঙ্গলি থেকে সিনহালসে, বেঙ্গলি থেকে এখানে এই উচ্চারণটা তোমরা অন্যরকম করতেই পারো। তো আনন্দ সামারাকুন, আনন্দ সামারাকুন। তো আমি তোমাদের সেশনে প্রথমেই বলে থাকি যে একটি সেশনে আমরা প্রায় 50টির উপরে কোশ্চেন সলভ করব। তো দেখতেই পারছো একটা কোশ্চেনের রেসপেক্টে প্রায় 7টা ডেটা বেরিয়ে গেল। তো এভাবে পড়লে আমার মনে হয় অনেক বেশি ডেটা মাথায় যায় এবং পড়াটাও অনেক বেশি পরিমাণে হয়। নেক্সট প্রশ্ন, হু ইজ দি অথর অফ দি বুক গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি? সো এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেলেন জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু 1929 আমাদের কংগ্রেসের যে প্রেসিডেন্সিপ উনি পেলেন এবং এখানে ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগলে ওনার যে পারপাস, সে পারপাসটা একটা অত্যাধুনিক ভিউ পয়েন্টকে রিপ্রেজেন্ট করায়। এবং তিনি তার অটোবায়োগ্রাফি 1935 লেখেন, অটোবায়োগ্রাফি জেলের মধ্যে থেকে, তার তার জীবনের অধিকাংশ সময় কিন্তু জেলে কাটে। এবং এই বইটি নেহরুজি যে লিখেছিলেন টুয়ার্ড ফ্রিডম,
এই বইটি লেখেন, যেটি 1936-এ পাবলিশড করা হয় ইউএসএর মতন জায়গাতে। ডিউরিং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের মুভমেন্টে পণ্ডিত জওহরলাল নেহরু 9 বার এখানে জেলে ছিলেন এবং তার টোটাল জেল ডিউরেশন ছিল এখানে 3 to 59 days, যা কিনা 9 বছর পর্যন্ত যায়। তিনি তার লাইফের 9টা বছর শুধু জেলে কাটিয়ে দেন। সো গ্রেট একজন ব্যক্তি, গ্রেট অ্যাডমায়ারার, সাপোর্টার ছিলেন ইনি অ্যানি বসন্তের। হোম রুল লীগ, যেটি অ্যানি বসন্তের দ্বারা ফাউন্ড করা হয়েছিল, সেই অ্যানি বসন্তের হোম রুল লীগে এখানে জওহরলাল নেহরু কিন্তু পার্টিসিপেট করেছিলেন 1916 সালে। 1927-এ প্রথমবার তার মনের মধ্যে একটা ফিলিং আসে এবং কমপ্লিট ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্সের একটা ফিলিং তিনি তৈরি করে ইন্ডিয়ানদেরকে একত্রিত করার একটা প্রকাশ তিনি করেন। এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়াও বলা হয়। ডিসেম্বর মাসের 31 তারিখ 1929-এ প্রথমবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাহোরে ইন ফ্রন্ট অফ হিউজ পাবলিক গ্যাদারিং, কংগ্রেস ভলেন্টিয়ারের সামনে উনি ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা উত্তোলিত করেন। এই ট্রাই কালার যে ফ্ল্যাগ এই জায়গা থেকে এতটাই পপুলার হয় এবং কমন মাসের জন্য সেটা একটা প্রাউডের জায়গা হয় এবং তার পরবর্তী টাইম থেকে পতাকা উত্তোলিত করেই বিভিন্ন গ্যাদারিং ডেমনস্ট্রেশনে আমরা পার্টিসিপেট করি। সো এই যে ভিউ পয়েন্টটা আমরা এখানে দেখলাম, এখান থেকে কী কী প্রশ্ন আমরা তৈরি হয় যদি দেখি, তাহলে নেহরু 1929-এ এখানে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, 1935-এ তিনি অটোবায়োগ্রাফি লিখেছেন টুওয়ার্ড ফ্রিডম, তারপরে উনি ম্যাক্সিমাম টাইমেই জেলে কাটিয়েছেন, অ্যানি বসন্তের এখানে গ্রেট অ্যাডমায়ারার ইনি ছিলেন, হোম রুল লিগে অ্যানি বসন্তের সাথে ইনি অ্যানি বসন্তকে সাপোর্ট করেছেন 1916 সালে, এবং আমরা এখানে বলতে পারি যে এই অ্যানি বসন্তের সাথে এই যে সাপোর্ট সিস্টেমটা হিসেবে উনি কাজ করেছেন তার ফলস্বরূপ পরবর্তী টাইমে ওনার মধ্যে জাতীয়তাবাদের যে বোধটা সেটা অনেক দিন ধরেই তৈরি হয় এবং তিনি ইন্ডিয়ানদের সাথে প্রথম ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্সের একটা ভাবনা, এটার আইডিয়া ওনার দ্বারা আসে এবং তাকে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। এবং পূর্ণ স্বরাজের দাবি যখন তিনি লাহোর কংগ্রেস সেশনে করেন, তার পরবর্তী টাইমে পতাকা উত্তোলিত উনি করেন, ঠিক আছে, ডিসেম্বর মাসের 31-এ 1929। নেক্সট প্রশ্ন, হু অফ দি ফলোয়িং স্টার্টেড নিউজ পেপার বন্দে মাতরম। সো ইনি আমার পাড়ার লোক, বন্দে মাতরম ইনি হলেন গিয়ে অরবিন্দ ঘোষ। সো 1926 ওনার ফলোয়াররা সেট আপ করে শ্রী অরবিন্দ আশ্রম। এটা অনেক পরের ঘটনা, কারণ ততদিনে ইনি অ্যাক্টিভ পলিটিক্স থেকে কিন্তু চলে গিয়েছেন। ওনার ইন্সপায়ারেশনাল যে লেটার সেটাকে কম্পাইল করা হয়, 3টে ভলিউমের একটা বই বানানো হয়, লেটার্স অফ ইয়োগা এই বইটি বানানো হয়। অরবিন্দ বিকেম দি স্টেট সার্ভিস অফিসার যখন উনি রিটার্ন করেন ইন্ডিয়াতে 1893-তে, অনেক আগের ঘটনা কিন্তু, এবং উনি কংগ্রেস পার্টিতে জয়েন করেন 1906-এ, স্টার্ট করেন ডিফারেন্ট পার্টস অফ দি কান্ট্রিতে ভিজিট করতে, পলিটিক্যাল একটা প্রোপাগেন্ডা মাইন্ডের মধ্যে আনার জন্য এখানে ওনার প্রকাশটা আমরা দেখতে পারি। এবং উনি 1908-এ অরবিন্দ ঘোষ এখানে আলিপুর বোম কেসের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন এবং এই ইনসিডেন্টে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। এই ইনসিডেন্টে তিনি জেলে চলে যাওয়ার ফলস্বরূপ ফ্রিডম মুভমেন্টের এই পার্টিসিপেশনে তখন ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এই বাচ্চা বাচ্চা ছেলেদের বলিদান তাকে অনেকটা আঘাতপ্রাপ্ত করে। তাকে সেই সময়ের ভারতবর্ষের ন্যাশনাল মুভমেন্টের যে একটা এক্সট্রিমিস্ট বোধ, সেই বোধটার জন্য এনাকে খুব প্রয়োজনীয় ব্যক্তিত্ব হিসেবে ধরা হয়। কিছুদিন তার ট্রায়াল চলে এবং তার ট্রায়াল রাসবিহারী বোস তথা অন্যান্য ফ্রিডম ফাইটারদের সাথে হয়। চিত্তরঞ্জন দাস এনাদেরকে আর কি ডিফেন্স করেন এবং বাঁচান। তো তিনি যখন প্রিজন থেকে বেরিয়ে আসেন, ঘোষ এখানে 2টো পাবলিকেশন স্টার্ট করেন এবং এই পাবলিকেশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, কর্ম যোগিন ইংলিশে, ধর্ম ইন বেঙ্গলিতে। তো 2টো সেকশন এখানে দেখবে, কর্ম যোগিন ইংলিশ, ধর্ম বেঙ্গলি।
তাহলে এখানে লেটার্স অফ ইয়োগা তৈরি করা হলো, এখানে ওনার ইন্সপায়ারেশনাল লেটার্স দিয়ে কম্পাইল করা হলো। তাহলে অরবিন্দ ঘোষ কানেক্টেড, অরবিন্দ ঘোষ এখানে কংগ্রেস পার্টিতে জয়েন করেন 1906-এ এবং 1908-এই উনি আলিপুর বম কেসে জড়িত হয়ে পড়েন এবং ওনাকে ডিফেন্ড করেন যিনি, তিনি হলেন চিত্তরঞ্জন দাস। ওনার দুটি পাবলিকেশন, এটি হলো কর্ম ইয়োগিন ইংলিশ, ধর্ম ইন বেঙ্গলি। আজকে আমাদের শেষ প্রশ্ন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইভেন্টস অকার আর্লিয়েস্ট, সবচেয়ে আগে কোনটা হয়েছে। তো এই স্টোরিগুলো তখনই বুঝতে পারবে যখন সালগুলি জানবে। তো সবার প্রথম এখানে আমি যদি দেখি, সালটা এখানে জলজল করছে লখনৌ প্যাক্টে, কারণ লখনৌ প্যাক্ট হয়েছে 1916 ডিসেম্বর মাসে। তারপরে যদি আমি বলি, তারপরে হচ্ছে গান্ধী ইরউইন প্যাক্ট মার্চ মাসের 5 তারিখ 1931, তারপরে হচ্ছে গিয়ে আমার অগস্ট অফার 1940 এবং তারপরে হচ্ছে গিয়ে ক্রিপস মিশন প্রপোজাল 1942। সো এই জায়গা থেকেই এইভাবেই কিন্তু এই মুভমেন্টসগুলোকে কানেক্ট করতে হয়। এবার গান্ধী ইরউইন প্যাক্ট নিয়ে আমরা আগেও পড়েছিলাম যে 5 মাসের 5 তারিখ 1931-এ গান্ধী তথা অন্যান্য যে মেম্বাররা এখানে সেই সময় জেলের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তার পারপাসটা কি, তার পারপাসটাই ছিল এটা। এখানে একটা ডাইমেনশন এখানে প্রপোজ করানো হয়, যে ডাইমেনশনের দ্বারা আমরা বুঝতে পারি ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন যেটা শুরু করে, তারা পার্টিসিপেট করাতে চায় ইন্ডিয়ানদেরকে তথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আমাদের রাউন্ড টেবিল কনফারেন্সে কনস্টিটিউশনের একটা ডিলিং নিয়ে কথাবার্তা শুরু করার ব্যাপার। বাট আমরা এখানে কতটা পরিমাণে হ্যাপি হই না, এবং যার জন্য গান্ধীজি বেশ কয়েকটি কমিউনালিজমের এখানে ইস্যু ক্রিয়েট হয়ে যায়, সেপারেট রিপ্রেজেন্টেশনের ইস্যু ক্রিয়েট হয়ে যায়, ডিভিশনের একটা প্রকাশ আসতে থাকে। তো যার জন্য আমরা এখানে একটা আনকন্ডিশনাল ম্যানারে থাকতে পারি না। বাট তবুও গান্ধী ইরউইন প্যাক্ট এখানে আসে, যেখানে গান্ধীজি বিশ্বাস করেন ইরউইনকে শেষবারের মতন, এবং তার পরবর্তী টাইমে যা হয় সেটা তো তোমরা অনেকেই জানো। এবং এটি গান্ধী ইরউইন প্যাক্টকে দিল্লি প্যাক্ট নামেও পরিচিতি পায় সেটি তোমাদের মাথায় রাখতে হবে। তো এর থেকে ডিটেল আরও হিস্ট্রি তোমরা যদি জানতে চাও, আমাদের সাথে কানেক্টেড থাকো এই অল ইন অল হিস্ট্রি কোর্সে। অঙ্কিতা লাইফ কোর্সটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, এবং আমার পড়ানো যদি ভালো লাগে চাইলে তোমরা হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। পরবর্তী সেশনে আবার দেখা হচ্ছে। এই সেশনসের মাধ্যমে তোমরা তোমাদের হিস্ট্রি নলেজকে আপগ্রেড করতে পারলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।